हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आज के फिश लवारदेर जोन्नो एकटा भालो फार्म एसेछि सलोपे। एखाने प्रचुर माछेर कलेक्शन आछे, तो सब कलेक्शन आमी देखाबो। पेछने देखते पाच्छेन चौबाच्चा, अनेक चौबाच्चा, प्रचुर धरनेर माछ आछे। सब माछेर कलेक्शन देखाबो, भिडियोटा शेष पर्यन्त देखबेन, आशा करि आपनादेर भालो लागबे। एखाने फार्मार दादार साथे आमी कथा बले नेब एखानकार कलेक्शन निये। नामटा आमार नाम विकास सामंत। আচ্ছা, এখানকার অ্যাড্রেসটা কি, মানে যদি কেউ এসে নিতে চায়? হ্যাঁ, সলব কালীতলা। আচ্ছা, এখানে কী কী ধরনের কালেকশন আছে? এখানে আপনি পেয়ে যাবেন বেলুন মলি, অস্কার, গাপ্পি, রেড ক্যাপ, ব্ল্যাক, কুই কাপ, তারপরে অ্যাঞ্জেল, তারপর আপনার ম্যাঙ্গো অস্কার, অ্যালবিনো অস্কার, পিঙ্ক জেব্রা, প্রচুর ধরনের কালেকশন। ক্যালিকো গোল্ডফিশ অ্যাভেলেবেল আছে, যত খুশি নেওয়া যেতে পারে। হ্যাঁ, যত খুশি নেওয়া যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, শুনলেন আপনারা, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন, ফোন করে নেবেন দাদাকে। তো চলুন বন্ধুরা, কালেকশনগুলো দেখে নেব। এগুলো মিল্কি কাপ, সাদাগুলো মিল্কি, আর এগুলো মিল্কি কাপ আর কই কাপ। কতদিনের মাছ এগুলো? মোটামুটি পাঁচ মাস। পাঁচ মাস? আচ্ছা, এরকম সাইজের মাছ কত দাম পড়ে? সাত টাকা। সাত টাকা করে? সাত টাকা পিস। এটা হচ্ছে রেড ক্যাপ গোল্ড। রেড ক্যাপ গোল্ড? হ্যাঁ। এগুলো বিক্রি সব? হ্যাঁ হ্যাঁ। কত করে পিস পড়বে এগুলো? এগুলো 8 টাকা করে, ভালো দেখে বেচে 8 টাকা করে। এটা তোমার ওই মোটামুটি 4 মাসের মাছ হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা রেড ক্যাপ গোল্ড আছে। আচ্ছা, এর থেকে বড় সাইজও পাওয়া যাবে? হ্যাঁ, এর থেকে বড়ও আছে, এখন নেই রেডি। আচ্ছা, চাপা দিয়ে দিই। এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড, এই তো আড়াই তিন মাসের মাছ, তোমার 6 টাকা 7 টাকা দাম হবে। আচ্ছা, এগুলো মোটামুটি কী খেতে দেওয়া হয় এগুলো? এগুলো তো ড্রাই ফ্রুট দিই, সুজি পোকা দিই, ডাবনিয়া বলে ডাবনে পাওয়া যায়। হ্যাঁ, ডাবনিয়া পুকুর সুজি পোকা দিই, এগুলো সব বিক্রি, তাই তো? এগুলি একই দাম না বিভিন্ন রকম সাইজের? বিভিন্ন রকম দাম? বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম দাম। আচ্ছা, পুকুরের মধ্যে অনেক রঙিন মাছ ছাড়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না, কিন্তু অনেক মাছ আছে। এখানে পুরো চৌবাচ্চা দেখতে পাচ্ছেন, সব চৌবাচ্চাতেই মাছ ভর্তি। বন্ধুরা, এখানে প্রচুর মাছের কালেকশন আছে, কিন্তু সব মাছ দেখানো সম্ভব নয়, কারণ বেশিরভাগ মাছ ব্রিডিংয়ে আছে। তো আপনারা ফার্মার দাদাকে কল করে এখানে এসে নিজেদের পছন্দ করে মাছ নিয়ে যেতে পারেন, আমরা যতটা সম্ভব কালেকশন দেখানোর চেষ্টা করব। তো চলুন আরও কিছু কালেকশন আমরা দেখে নেব। এটা পুরো দেখতে পাচ্ছেন, শুধু অস্কার মাছ এখানে রাখা আছে।
কত করে এগুলো পড়ে? এগুলো 70-80 টাকা পিস পড়ে। 70-80 টাকা পিস। অ্যালবিনো অস্কার। হ্যাঁ, 100 টাকা করে। 100 টাকা পিস। এটা পরে 9-10 মাসের মাছ। এখানে কতগুলো আছে তাও? এর মধ্যে মোটামুটি আমি রেখেছি ওই 200 পিস। থাকে কত? চৌবাচ্চা তো 200-250 থাকে। বড় চৌবাচ্চা তো ব্ল্যাক মলি। এগুলোর দাম কত হচ্ছে পিস? এগুলো তোমার ওই 4 টাকা করে পড়বে। আচ্ছা, কতদিনের মাছ এগুলো? আমরা ওই 6 মাস। আচ্ছা, এখানে কি এনে এনে বড় করা হয় বাচ্চাগুলো, না এখানে বাচ্চা করা হয়? মলি বাচ্চাই হয় অটোমেটিক। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়াম রেড ক্যাব আছে, 12 টাকা পিস পড়বে। ফ্রেশ বেছে বেছে এটা তোমার ওই 8 মাসের মাছ আছে। 12 টাকা পিস। গাপটি আছে, গাপটি বাচ্চা করার জন্য নিয়ে আসা হয়েছে মেল ফিমেল। হ্যাঁ, মেল ফিমেল দুটোই আছে। এগুলো বিক্রি না? না, এগুলো বাচ্চা তোলার জন্য। মোটামুটি এদের বাচ্চা কী দামে বিক্রি? বাচ্চা বিক্রি হয় না, এই এই সাইজেরই মাছ বিক্রি হবে। ঠিক আছে, ভালো ভালো বেছে 6 টাকা করে মেল বিক্রি হয়। মেল কম দামে বিক্রি হয়, ফিমেল বিক্রি হয় না। করে মেল 6 টাকা করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায়। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো গুড বাই বন্ধুরা।